এক সেকেন্ডে জয়েন্ট খুলছি আমি, এই যে এখানে এখন যে হাতে ব্যথা পাইছি তো ভুলে মাস্কটা ফালাই দিয়েছি আনি নাই অনি দিছে পিন্দা নেছি অন উনি আমার জন্য ধরে লাগবে। অজুহাত একই কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার আবার বাড়ছে ভয়াবহ হারে। নগরবাসীকে মাস্ক পরাতে তাই কয়েকদিন ধরেই চলছে এমন অভিযান। আমার কাছে মাস্ক ছিল না, এর জন্য করে আমি 100 টাকা জরিমানা দিছি। সবারই এই জিনিসটা পরা অতি জরুরি এবং কি এই জিনিস বাধ্যতামূলক করলে আমি আরো খুশি হইতাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারণ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় ক্রেতা বিক্রেতা এবং পথচারী বেশ কয়েকজনকে 100 থেকে 200 টাকা করে জরিমানা করা হয়। যে কোনো সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে শিগগিরই। মাস্ক ছাড়া থাকলে আমরা জরিমানা করছি এবং প্রয়োজন বোধে আমরা মাস্ক বিতরণ করছি। আমরা আরো কঠোর অবস্থান নিব এবং প্রয়োজন বোধে জেল পর্যন্ত করার আমাদের নির্দেশনা রয়েছে। অভিযানের সময় মাস্ক বিতরণের পাশাপাশি করোনা বিষয়ে সচেতন করা হয়। এদিন মোট 12টি মামলায় 1900 টাকা জরিমানা করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।